গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে হচ্ছে রিসেপশন, আর রিসেপশনে তোরজোর সকাল থেকেই রেডি হয়ে গেছে। আমরা মোটামুটি রেডি হয়ে গেছি, নিচে যাচ্ছি, গিয়ে দেখছি কি কি হচ্ছে। আর মেয়ে উঠে গেছে, মেয়েকে নিয়েও যাচ্ছি। এখানে শুভ সবে উঠেছে ঘুম থেকে, ও এখন চাটা খেয়ে ফ্রেশ হয়ে আসবে। চলো, এখানে বিকালে স্টেজ রেডি হচ্ছে, কিছু প্রোগ্রামের অ্যারেঞ্জ করা হয়েছে, প্লাস ডিজে, সেই এখানে প্রিপারেশন চলছে। এখানে দেখো সব খড় কাটা চলছে, সব গরু, গরুদের খড়, গোয়াল ঘর। এখানে ছাগলও রয়েছে, দেখো গ্রামের পরিবেশই আলাদা পুরো। আর এখানে একটা ছোট মন্দিরও রয়েছে, আমাদের বাড়ির মন্দির। এখানে বউ বসবে, তার জন্য এটা রেডি করা হচ্ছে। আর এখানে এরকম হার্ট শেপের করা হয়েছে ডিজাইন। এখানে সব রান্নার জন্য সব প্রিপারেশন চলছে, দেখো পুরো একদম হিউজ অ্যারেঞ্জমেন্ট। মানে আজকে প্রায় 700-800 লোক খাবে, বেশিও হতে পারে, মানে হাজারও হয়ে যেতে পারে, এখনো কিছু বলা যাচ্ছে না। কিন্তু ওদের ইনভাইটেড 800 মতো হয়েছে। ছেলের মা হেভি ব্যস্ত, এই যে রান্না পুজো নিয়ে গেছে, এই দেখো ছেলের মা, এই যে ছেলের মা, রান্না পুজো শুরু হবে রান্না, তাই জন্য সব দিতে এসেছে ভুজি। তো আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে, এখন 9:30। আর এবার মেয়েকেও স্নান করানো হবে, খাওয়াতে হবে, তারপর একটু ঘুম ঘুম, আর বিকালে তো অনেক প্রোগ্রাম। চলো দেখতে থাকো। এখন 1টা বাজে আর আমরা রেডি হয়ে গেছি, যাচ্ছি এখন ভাত কাপড়ের প্রোগ্রাম ওখানে হবে, আর আমরাও একেবারে লাঞ্চ করে আসবো। মেয়েও নতুন ড্রেস পরে নিয়েছে, শুভ স্নানে গেছে, আর আমিও ব্ল্যাক পরে নিয়েছি। মাকে দেখো, মা পরেছে এই শাড়ি, হোয়াইট কালার। আমরা বারণ করেছি হোয়াইট পরতে, তবুও হোয়াইট কেন যে পরে ভগবান জানে। এন্ট্রি গেটটা দেখো এরকম লাগানো হয়েছে, মানে এরকম সাজানো হয়েছে, পুরো এরকম ডেকোরেশন। আর এরকম মিডিলে এরকম সব ফ্লাওয়ার দেওয়া হয়েছে, এখানে লাইট আছে, বিকালবেলা সব লাইটস জ্বলবে। আর এইখানে সব টুনি লাইট এরকমভাবে লাগানো হচ্ছে জোর কদমে। আর এই যে শুভ এখানে রেডি হয়ে গেছে, এখন আমরা খাইনি, লাঞ্চ করব, মেয়েও রেডি, আর এখানে আমিও রেডি দেখিয়ে দিলাম, আর ওদিকে দাদা বৌদিও রেডি, ওরা অলরেডি লাঞ্চে বসে গেছে। এখন একটু আমরা ফটো সেশন করব, তারপর আমরা লাঞ্চে যাব। এখানে কাবাবের প্রিপারেশন চলছে, হ্যাঁ কাবাব, চিকেন কাবাব, সব হেভি তোড়জোড় চলছে, দেখো সবাই ব্যস্ত রান্না নিয়ে। এখানে সব ভাজাভুজি চলছে পকোড়ার। বসে গেছি ফুল প্যাকড আপ, মানে এখনই এরকম অবস্থা, রাত্রেবেলা যে কি হবে বোঝা যাচ্ছে না। সব প্লেট প্লেট সব দিয়ে দিয়েছে, খুব মজা করছি আমরা। আমরা হাজব্যান্ড ওয়াইফ একটু বেরিয়েছি, এখানে এই সামনে একটা ক্লাব আছে, ওই সামনেটাই যাচ্ছি, আর ওখান থেকেই পুরো প্যান্ডেলের ডেকোরেশন শুরু, লাইটিং শুরু। এখন খাসি কাটা চলছে, ওখানে এখন খাসি কাটা চলছে। মানে বলেছিলাম তোমাদের 800 অ্যারাউন্ড লোক হয়েছে, বাট সেটা এক্সিড করে গেছে, প্রায় 1000 হয়ে গেছে। এবার দেখা যাক রাত্রিবেলা সিচুয়েশনটা কী হতে চলেছে। আর এখন আর লাইটিংটা দেখাতে পারবো না, কিন্তু লাইটিংয়ে কী কী হচ্ছে সেটা আমি দেখিয়ে দেবো, বিকজ লাইট মানে অন্ধকার না হলে তো লাইটিংটা অতটা ভালো বোঝা যাবে না, আর বিকালবেলা এই জায়গাটা দিয়ে আসবোও না, তাই জন্য একেবারে শুরু থেকে তোমাদের দেখিয়ে দেবো।
এখান থেকে হচ্ছে এন্ট্রান্স, এখানে গাড়ি দাঁড়াবে, ভেতরে আর ঢুকবে না, ওই জন্য এখান থেকে একদম করা হয়েছে। আর এইটা হচ্ছে ক্লাব, তো এরকম স্টার্টিংয়ে এরকম থাকছে। আর ভেতর দিয়ে ওই দেখো ব্ল্যাক কালারের যে লাইটসগুলো লাগানো আছে সাইডে সাইডে, সেরকম রয়েছে, সেখানে লাইট জ্বলবে। এই যে প্রত্যেকটা কর্নারে এরকম ব্ল্যাক কালারের এই লাইটগুলোকে দেওয়া হয়েছে, এখানে এখানে পুরো অল ওভার রাস্তায় রয়েছে। আর এইখানে এরকম লাইট দেওয়া হয়েছে, ওই জায়গাটা থেকে টার্ন নিলাম, এখানে এই লাইট, আর তারপরে ওই ফুলের ডেকোরেশন পুরো রয়েছে। এখানে পাওয়ার ব্যাক আপ চলে এসেছে, যেহেতু বিকালে আমাদের প্রোগ্রাম আছে, ডিজে আছে, ওই জন্য এক্সট্রা পাওয়ার ব্যাক আপ নেওয়া আছে। এখানে রেডি হয়ে গেছে সব কিছু সাজানো, এখানে বউ বসবে, আর এখানে প্যান্ডেল মানে স্টেজও এখানে রেডি হয়ে গেছে, এটা একবার দেখে নাও। আর এখানে গ্রিন কার্পেট পেরেছে, এই যে এখানে স্টেজ। এইখানে ব্যানারের ব্যাকগ্রাউন্ডে এরকম লাগানো হয়েছে, দেখো খুব সুন্দর লাগছে দেখতে। আর এখানেও এরকম ফ্লাওয়ারের ডেকোরেশন করা হয়েছে, প্রত্যেকটা স্ট্যান্ডেই আছে। আর এখানে সিট কভারও লাগানো হয়ে গেছে, প্যান্ডেলটা পুরোপুরি রেডি। এই যে এখানে পুরো স্ট্যান্ড, কাবাব এখানে অলমোস্ট রেডি, দেখো এখন টাইম 4:20। এদিকেও যাই একটু রান্নার ব্যাপারটা দেখে আসি কি কিরকম চলছে। এগুলো চিকেন স্যাটে, রাতের লুকসটা দেখো জাস্ট খুব সুন্দর লাগছে। এখানেও পুরো লাইট টাইট দিয়ে দিয়েছে, এখানে সব লাইট। এখানে পুরো লাইট, নিচে গ্রিন কার্পেট, ফুচকা স্টল বসে গেছে, এখানে সব বাকি স্টল বসছে। ফাইনালি আমরা রিসেপশনের রেডি, রিসেপশন লুকস আমাদের রেডি। এই দেখো মেয়েকে নিয়ে নামতে হচ্ছে খুবই ডিফিকাল্ট একটা কাজ, আর আমি পরেছি আমার বিয়ের লেহেঙ্গা, মেয়েও পরেছে মেয়ের অন্নপ্রাশনের লেহেঙ্গা। এবার কিছু ফটো সেশন করি, তারপর আবার ব্লগ করব। এখানে আছে ভেজ পকোড়া, ওই কাউন্টারে আছে ঘুগনি, এখানে আছে টিক্কা কাবাব, একটা হরিয়ালি আর একটা আছে টিক্কা। এখানে হচ্ছে ঘুগনি কাউন্টার, ও আমার জন্য ঘুগনি এনে দিয়েছে, এখানে মেয়ে ঘুমাবে, দেখো নিয়ে এসেছি ওপরে, এখানে এসে আবার খেলতে লেগে গেছে, আর ডিনারে বসে গেছে, আর কিছু খাচ্ছে না, এইটুকু এইটুকু সব নিয়েছে। কেন খাচ্ছ না মা? তো এখন বাজে 8:30, আর আমরা এই ফার্স্ট টাইম 8:30 সময় ডিনারে বসেছি, বিকজ আমাদের কাল সকাল সকাল বেরিয়ে যেতে হবে, দিয়ে আমাদের অফিস জয়েন করব। মায়ের অলরেডি খাওয়া হয়ে গেছে, তোমাদের দেখিয়ে দিলাম, আমি শুভ বসে গেছি, বাবা দাদা বৌদি এরা তিনজনে আসছে, দিয়ে ডিনার করে নেবো। দেখো এখানে একটা ভালো সিস্টেম দেখলাম, এখানে মাটির থালাতে সব কিছু সার্ভ হবে, এরপরে এর ওপরে কলা পাতা বসবে, এক এক করে সব দেখাচ্ছে। আর এখানে যারা সার্ভ করছে দেখো এরকম ধুতি পাঞ্জাবি পরে রয়েছে, রেড কালারের ধুতি আর ইয়েলো কালারের, সরি রেড কালারের পাঞ্জাবি আর ইয়েলো কালারের ধুতি, বাবা বসে আছে, আর পুরো প্যাকড আপ দেখো, কলা পাতা সার্ভ হচ্ছে। এই দেখো মেনু কার্ডটা, মেনু কার্ডটা শেয়ার করে দিলাম তোমাদের সাথে।
কোনে যাত্রী ঢুকছে। তার এসে গেছে চিকেন স্যাটে, নেক্সট বেবি নান এন্ড চানা পনির, আছে আফগানি পোলাও এন্ড চিকেন, নেক্সট এরকম বাটি সার্ভ হলো, এখানে মটন দেওয়া হবে। মটন সবার একদম প্যাকটা, বাবা আর ছোট মামা আগে বাসে বেরিয়ে গেছে, ওরা ডাইরেক্ট বর্ধমানে আমাদের সাথে মিট করছে, আর আমরা এবার যাচ্ছি বাই ট্রেন। এদিকে বৌদি, তারপরে মেয়ে, এখানে আমি, এখানে মা। এ ডিঙ্কা হাই করে দে, আর বল আর এইখানে আছে তাতান, সঙ্গীতা, সামনে আছে দাদা আর শুভ, আর পুরো লাগেজে ভর্তি আমাদের পুরো।